بسم الله الرحمن الرحيم দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আজকে একটু জোরে কথা বলছি কারণ ভয় নেই আজকে আমি যে এখানে দাঁড়িয়ে আছি সিআরপি প্রাঙ্গণে এখানে আমার পাশে যে মানুষটিকে দেখতে পাচ্ছেন দীর্ঘ 4 থেকে 5 বছর ওনার একটি পা ছিল না একটি পাহীন ভাবে ছোট ছোট দুটি বাচ্চা রয়েছে বাসায় সিলেট শ্রীমঙ্গল থেকে এসেছে দুর্ঘটনায় একটি পা নেই তাই এই পাটি আমরা লাগিয়ে দিয়েছি একটু দাঁড়াই আজকে ওনার এই পাটি স্পন্সর করছে আমেরিকার শিকাগো থেকে ইনসানিয়া সামাজিক ও মানবিক সংগঠনের কৃতি সদস্য আমাদের ওসমান আহমেদ ভাই ধন্যবাদ জানাচ্ছি ওসমান আহমেদ ভাইকে ওসমান আহমেদ ভাইয়ের স্পন্সরে এই কার্যক্রমটি আমরা সম্পন্ন করেছি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমেরিকার শিকাগো থেকে ওসমান আহমেদ ভাইকে ইনসানিয়ার একজন সদস্য ওনার মাধ্যমে ওনার স্পন্সরে আজকে আমরা এই পাটি ওনাকে কমপ্লিট করে দিয়েছি আমরা যদি ওনার সাথে একটু কথা বলি আপনার নাম কি আমার নাম মোহাম্মদ তরিকুল মিয়া জোরে বলেন মোহাম্মদ তরিকুল মিয়া মোহাম্মদ তরিকুল মিয়া পিতার নাম কি আব্দুল বারেক আব্দুল বারেক আপনার দেশের বাড়ি কোথায় শ্রীমঙ্গল শ্রীমঙ্গল সিলেট শ্রীমঙ্গল আচ্ছা তো এটা কয় বছর নাই আজকে আমি 4 বছর 4 বছর নাই তো এই কিভাবে হয়েছিল এটা সিএনজি আর মাইক্রো সার্ভিস সিএনজি আর মাইক্রো সংঘর্ষে আপনি কোথায় ছিলেন সিএনজি তে বামন মেরা ছিলাম কাজের জন্য হ্যাঁ যাওয়ার সময় ঘটনা কোথায় আচ্ছা উনি কোথাও কাজে যাচ্ছিল মাঝখানে পড়ে গিয়েছে সিএনজি এবং মাইক্রো সংঘর্ষে ওনার একটি পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এরপর 4 বছর নিজেও লাগাতে পারে না কিংবা কেউ এগিয়েও আসে না ওনার পক্ষে কোনোভাবেই সম্ভব ছিল না এবং কেউ এগিয়েও আসে না অবশেষে এই 4 বছর পর হলেও অন্তত এই আমাদের আমেরিকার শিকাগো থেকে ওসমান আহমেদ ভাই ওনার স্পন্সরে ওনার রহমতে কিংবা ওনার কল্যাণে ওনার জন্য ওনার কারণে আজকে এই মানুষটি হাঁটছে এই জন্য বেয়ার সেবা ফাউন্ডেশন এবং ওনার পরিবার তথা আমার আমরা দেশবাসী ওসমান ভাইকে ধন্যবাদ জানাচ্ছি ওসমান আহমেদ ভাইকে বেয়ার সেবা ফাউন্ডেশনের এটি 556তম কার্যক্রম সম্পন্ন হলো আবারও বলছি বেয়ার সেবা ফাউন্ডেশন আর্টিফিশিয়াল লেগ সম্পাদন কার্যক্রম 556তম সম্পন্ন হলো তো আমরা কাছ থেকে যদি ওনার পাটা একটু দেখাই এই পাটা কিন্তু একেবারে পুরো থেকে একেবারে কোমর থেকে নাই আমি ছবি আপলোড করি আরো পুরো তো একেবারে অনেক এই যে খুব টাফ ছিল এই যে আমরা দেখাচ্ছি একটু দূর থেকে দেখাই তাহলে মনে হয় বুঝতে পারবেন একেবারে নিচে উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত পুরোটাই কিন্তু নেই তো এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জিং ছিল এবং আলহামদুলিল্লাহ এটা সম্পন্ন হয়েছে তারপরেও এই জায়গা থেকে পা নাই মানে অনেক কিছু কিন্তু তারপরেও উনি হাঁটছে আমরা আস্তে আস্তে আর কিছুদিন গেলে ওনার থেকে আরও স্বাভাবিক হয়ে যাবে এবং স্পেশালি আবারও ধন্যবাদ ওসমান ভাই ওসমান আহমেদ ভাইকে আমেরিকার শিকাগো শহরের ইনসানিয়া গর্বিত একজন সদস্য ওনার স্পন্সরে আজ আজকের এই 556তম বিহার সেবা ফাউন্ডেশনের আর্টিফিশিয়াল লিঙ্ক সেট আপ আমাদের সম্পন্ন হয়েছে তো এই জন্য আমরা মন সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞ যে আমরা এই ভালো কাজটি এই ওসমান আহমেদ ভাইয়ের কারণে করতে পেরেছি তো আপনার ছেলে মেয়ে কজন দুই মেয়ে এক ছেলে তো এই তারা তো আপনাকে এভাবে হেঁটে বাসায় ঢুকতে দেখে সবাই খুশি হয়ে যাবে খুশি তো সবাই হ্যাঁ তো আপনাকে বেশি খুশি হবে আমার মা বাবা খুশি হয়ে যাবে পুরা বেঁচে আছে আচ্ছা যাই হোক তো মা বাবা অনেক খুশি হয়ে যাবে যে একটা ছেলে যার কোমর থেকে উরু থেকে এখান থেকে কিন্তু কোমর এখান থেকে কিন্তু পা নেই সেই ছেলে আবারও হেঁটে বাড়ি ঢুকবে এটা অনেক বড় একটা আনন্দ সবাই খুশি হবে আলহামদুলিল্লাহ তো এখানে যে আপনি কার্যক্রম আসছেন আপনার অ্যাঙ্গলের জুতা পা আর্টিফিশিয়াল লেগ থাকা খাওয়া যাতায়াত ভাড়া কোনো কিছু লেগেছে না না সব কিছু বিহারি সেবা ফাউন্ডেশন থেকে পেয়েছেন যাতায়াত ভাড়া সহ সব কিছু কমপ্লিট এখান থেকে যাওয়ার ভাড়াটাও কিন্তু নির্ধারিত করে ওনাকে পে করা হয় সো এখানে ওনার একটি টাকাও খরচ হয় না সব কিছু আমাদের উপর বর্তা এবং আমরা বিয়ার করি এবং সম্পূর্ণ বিনামূল্যে আল্লাহর সন্তুষ্টির জন্য এই কাজটা করেছি আমরা প্রত্যেক যিনি স্পন্সর করছে আবারও ধন্যবাদ জানাচ্ছি ওসমান আহমেদ ভাইকে ওসমান আহমেদ স্পন্সরে আমরা এই কৃত্রিম পাটি লাগিয়ে দিয়েছি যেটা বিয়ার সেবা ফাউন্ডেশনের 556তম পা ছিল তো আমরা আরেকটু হেঁটে ইনশাল্লাহ আমাদের ভিডিওটি শেষ করে দিব এবং সুক্রিয়া আদায় করছি মহান আল্লাহ রাব্বুল আলামিন নিকটে আমরা আসলে আমাদের যে নিয়মিত কার্যক্রম তারই ধারাবাহিকতায় আজকে এই ভাইকে তরিকুল ভাই না তরিকুল ভাইকে আমরা এই সম্পূর্ণ কাজটি সম্পন্ন করে দিয়েছি তো ইনশাল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন আসলে আমাদের কাছে প্রতিদিন ফোন আসে পায়ের আসলে আমাদের স্পন্সর আসলে আমরা কল করি তো ইনসানিয়ার সাথে কোলাবরেশন করে অনেকগুলো ভালো কাজ করেছে এবং যে কেউ চাইলে এই ধরনের স্পন্সরে এগিয়ে আসতে পারেন আপনার অর্থায়নে একজন মানুষ আবার স্বাভাবিক সুন্দরভাবে হাঁটতে পারে আবারও বলছি আমরা কোনো ধরনের চাঁদা বা টাকা তুলে এই ধরনের কার্যক্রম করি না কেউ স্পন্সরশিপ নিতে চাইলে আমরা সেক্ষেত্রে সেগুলো গ্রহণ করে থাকি তেমনি আমেরিকার শিকাগো
সামাজিক মানবিক অর্গানাইজেশনের একজন গর্বিত সদস্য ওসমান আহমেদ ভাই। এই ওসমান আহমেদ ভাইয়ের স্পন্সরে আমরা এই কাজটি সম্পন্ন করে আমাদের 556তম কৃত্রিম ফাউন্ডেশন জীবন সম্পন্ন হলো। সবাই আমাদের জন্য দোয়া করবেন। উনি আজকে আনন্দ করে বাড়ি ফিরে যাবে, ওনার সন্তানদের কোলে নিবে এবং তাদের কাছে ফেরত যাবে, মা বাবা খুশি হবে। এই খুশির সাথে আমরা সবাই সম্পৃক্ত থাকলাম। ধন্যবাদ সবাইকে। চট্টগ্রামের সিএপি প্রাঙ্গণ থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ।